গৃহবধূ হত্যা মামলায় স্বামীর 5 বছরের কারাদণ্ড, উত্তর ত্রিপুরা আদালতের রায়ে সন্তোষ। ত্রিপুরায় এবার এক গৃহবধূ মৃত্যুর মামলায় স্বামীর 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা ও দায়রা বিচারপতি অংশমান দেববর্মা। এ নিয়ে সরকারি আইনজীবী পার্থপাল সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে জানিয়েছেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 2017 সালের জুলাই মাসের 22 তারিখ স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন রেপতি দাস নামের এক গৃহবধূ। তখন গৃহবধূ সন্তান সম্ভবা ছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে 24 জুলাই গৃহবধূর পিতা অনিল মাহিষ্য দাস কদমতলা থানায় স্বামী রিপন দাসের বিরুদ্ধে একটি মামলা করেন। ভারতীয় দণ্ডবিধির 498/306 ধারায় একটি মামলা গ্রহণ করে কদমতলা থানা। পরবর্তীতে এই মামলা আদালতে চলতে থাকলে মোট 27 জনের সাক্ষীর ভিত্তিতে বিচারপতি অংশমান দেববর্মা এই মামলায় স্বামী রিপন দাসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন, যেখানে 498 ধারায় 3 বছর এবং 306 ধারায় 5 বছরের সাজা ঘোষণা করা হয়। সঙ্গে দুটি ধারায় 5,000 টাকা করে জরিমানা অনাদায়ে 6 মাসের জেলের নির্দেশ দেন বিচারপতি। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। গত 24/7/2017 কদমতলা থানায় অনিল মাহিষ্য দাস নামে একজন ব্যক্তি একটা অভিযোগ করেন যে উনার মেয়ে রেপতি দাস, স্বামী রিপন দাস, ওর বাড়িতে ওকে মেরে ঝুলিয়ে দেয় এবং অভিযোগ যে রেপতি দাস ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং ওকে পাশের লোকজন নামায় এবং পরবর্তী সময়ে হসপিটাল নিয়ে যাওয়ার পর কদমতলা হাসপাতাল ওকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে নিয়ে একটা কমপ্লেইন অনিল মাহিষ্য দাস কদমতলা থানায় ওনার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ফাইল করেন, যেটা 498A এবং 306B কেস রেজিস্ট্রি হয় ইনিশিয়ালি, এবং পরবর্তী সময়ে এটা চার্জশিট হয় ইনভেস্টিগেশনে 498A এবং 304B আইপিসিতে, এবং কোর্ট যখন ট্রায়াল করেন এই কেসে লার্নেড সেশনস জাজ ধর্মনগর আমাদের মাননীয় সেশনস জাজ, এই কেসটা রেজিস্ট্রি হয় ST টাইপ 1 of 2019 এবং চার্জ ফ্রেম হয় আন্ডার সেকশন 498 এবং 306A। এই কেসে প্রসিকিউশন টোটাল 27 জন সাক্ষীকে এক্সামিন করে এবং এর মধ্যে ভাইটাল উইটনেস ছিল প্রতিবেশী, যারা এই ঘটনার দেখেছেন যে মারা যাওয়ার 3-4 দিন আগেও এই হাজব্যান্ড ওনার স্ত্রীকে অর্থাৎ রেপতি দাসকে মারধর করছিল এবং সে বলছিল প্রতিবেশীদেরকে যে আমার অত্যাচারের মাত্রা এমন মাত্রায় বেড়ে গেছে যে আমি আর মৃত্যু ছাড়া মারার কোনো উপায় নেই। এই এভিডেন্সগুলো কোর্টে সাক্ষীরা এসে দিয়েছে এবং এই বেসিসে অন দ্য বেসিস অফ দ্যাট এভিডেন্স কোর্ট আর্গুমেন্ট শুনে আজকে মাননীয় আদালত আসামি রিপন দাসকে 498A ধারায় 3 বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল এবং একইভাবে 306 IPC ধারাতে 5 বৎসরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল। এই রায় দিয়ে আজকে এই কেস নিষ্পত্তি করে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, ST রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।